নমস্কার বন্ধুরা, আমার সাউথ ইন্ডিয়ান কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের কাছে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের যে রেসিপিটা খুবই টেস্টি আর গরম গরম ভাতে খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা দেখো, আমি আজকে যে রেসিপিটা তোমাদেরকে দেখাবো সেটা হলো কুঁদলি মশালা ফ্রাই। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি কুঁদলি। তো দেখো, আমি কুঁদলিটাকে ঠিক এইভাবে ফুলের মতন কেটে নিয়েছি। তো দেখো, এইভাবে ফুলের মতন আমি কেটে নিয়েছি। তো এরপরে আমি কিন্তু কুঁদলি নিয়েছি 500 গ্রাম। তো তারপরে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ। তো আমি পেঁয়াজ নিয়েছি 3টে বড় বড় পেঁয়াজ কেটে নিয়েছি এইভাবে। তারপরে আমি নিয়েছি ধনে, গোটা ধনে 2 চামচ, আর জিরে আছে 1 চামচ, জিরে নিয়েছে 1 চামচ, আর পরিমাণ মতো নুন, হলুদ, আর নিয়েছি রসুন আর শুকনো লঙ্কা। তো বন্ধুরা চলো, এবারে আমি তোমাদেরকে রান্নাটা করে দেখাচ্ছি। তো আমি এবারে একটা কড়া নিয়ে নিয়েছি, তারপরে আমি ওভেনটা স্টার্ট করব। তো কড়া গরম হয়ে গেলে আমি দিয়ে দেব। তো কড়া গরম হয়ে গেছে, এরপরে আমি তেল দিয়ে দেব পরিমাণ মতন, খুব অল্প পরিমাণ তেল দিয়ে দেব। তো তেলটা হালকা গরম হয়ে গেছে। তো বন্ধুরা, আমার তেল কিন্তু গরম হয়ে গেছে, এরপরে আমি একে একে মশলা অ্যাড করতে থাকব। তো আমি প্রথমে দিয়ে দেব ধনে, তারপরে আমি দিয়ে দেব জিরে, তারপরে আমি এগুলো একটু হালকা নাড়াচাড়া করে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা। তো বন্ধুরা, আমি কিন্তু ছটা থেকে সাতটা আমি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। তো তোমরা যদি কেউ লঙ্কা বেশি খাও বা ঝাল বেশি খাও, তবে তোমরা একটু বেশিও নিতে পারো। তো আমি 7টা শুকনো লঙ্কা নিয়েছি। তো এরপরে এগুলোকে আমি হালকা ফ্রাই করে হালকা ভেজে নেব। তারপরে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। তো আমি এরপরে পেঁয়াজটাকে নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হচ্ছে। হালকা ভাজা হয়ে গেলে তারপরে আমি পেঁয়াজটাকে একটা থালার মধ্যে ঢেলে নেব। তো বন্ধুরা দেখো, এটা কিন্তু এইরকমভাবেই ভাজা ভাজা হবে। তো এরপরে এটাকে আমি একটা থালায় নিয়ে নেব, তারপরে ঠান্ডা করে আমি এটাকে পেস্ট করে নেব। তো বন্ধুরা, এরপরে আমি আরও সামান্য পরিমাণ তেল নিয়ে নেব। এই কুঁদলিগুলো ভাজার জন্য আমি সামান্য পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তো এরপরে আমি কুঁদলিগুলো এর মধ্যে ঢেলে দেব আর ভাজতে থাকব। তো এগুলো কিন্তু আমি বারবার এরকম নাড়তে থাকবো যাতে কুঁদলিগুলো একেবারে কিন্তু ভাজা হয়ে যায়। তো ভাজা বলতে একেবারে পোড়া ভাজা নয়। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাজাটা কীরকম হবে। তো এরপরে আমি একে কিছুক্ষণের জন্য ঢাকিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এরপরে আমি তোমাদেরকে দেখাবো যে দেখো, আমি পেস্ট করে এনেছি। তো দেখো, পেস্টটা কিন্তু এইভাবে খুব একদম পুরো মিহিভাবে পেস্টটা হবে। তো আমি এর মধ্যে কিন্তু রসুনটা দিয়ে তারপরে পেস্ট করেছি। তো আমি এরপরে আমি ঢাকা খুলে দেখবো যে কুঁদলিগুলো কীরকম হয়েছে। তো বন্ধুরা দেখো, কুঁদলি কিন্তু এখনও কিছুই হয়নি। তো আমি এইভাবেই কিন্তু বারবার ঢাকা আমি এইভাবেই কিন্তু আমি কুঁদলিগুলোকে আমি ভাজতে থাকবো। তো ঢাকাটা দিয়ে দিলে কিন্তু একটু তাড়াতাড়ি হয়। তো আমি ওভেনটা কিন্তু একটু কমিয়ে রেখেছিলাম, একটু বাড়িয়ে দেব, মিডিয়ামে রেখে দেব। তো এরপরে আমি আবার একবার ঢাকিয়ে দিচ্ছি যাতে কুঁদলিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে ভেজে যায়। তো বন্ধুরা, আমি কিন্তু আর একবার ঢাকা খুলে দেখব যে কুঁদলিগুলো ঠিক মতন ভাজা হয়েছে কি না। তো দেখো, এ কিন্তু ঠিক মতন ভাজা হয়নি, আরও একটু হবে। আর তোমরা কিন্তু একে খুব সাবধানে নাড়বে, নাড়বে না হলে এই যে কাঁটা আছে ফুলের মতন, এগুলো কিন্তু ভেঙে যাবে।
তো তার জন্য তোমরা খুব হালকাভাবে নাড়াচাড়া করতে থাকবে। তো আমি আর একবার ঢাকিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এরপরে কিন্তু আমি ফাইনালি ঢাকা খুলে দেখব কুঁদরিগুলো হয়েছে কিনা। তো দেখো, তো আমার কিন্তু কুঁদরিগুলো ভাজা হয়ে গেছে, আর কিন্তু বেশি ভাজা হবে না। তো এরপরে আমি দিয়ে দেবো ওই টেস্ট করে রাখা মশলাটা। তো আমি এর মধ্যে ঢেলে দেবো। তারপরে আমি এতে ওই মিক্সিটার যে ধুয়ে রাখা জলটা, মিক্সির ধুয়ে রাখা জলটা আমি এর মধ্যে ঢেলে দেবো। আমি বেশিও কিন্তু জল দেব না, খুব সামান্য পরিমাণ জল দেব। তো এরপরে আমি দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়ো। তারপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। তো আমি পরিমাণ মতন নুন দিয়ে দিয়েছি। এরপরে আমি নুন সব কিছু দিয়ে এটাকে ভালো করে হালকাভাবে আমি নাড়াচাড়া করতে থাকব। তো বন্ধুরা, এই মশলা ঢেলে আমি এটাকে কিছুক্ষণের জন্য আবারও আমি ঢাকিয়ে দেব। তো বন্ধুরা, এরপরে আমি আবার ঢাকা খুলে দেখব যে মশলাটা কিরকম হয়েছে। তো বন্ধুরা, দেখেছো কালারটা কত সুন্দর এসেছে এবং হালকা ফ্রাই ফ্রাইও হয়েছে। তো এটাকে কিন্তু একেবারে কিন্তু ফ্রাই হয়ে যাবে, তো এরকম থাকবে না। তো এটাকে আমি বারবার এরকম নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না মশলাটা একেবারে ফ্রাই হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু এইভাবেই কিন্তু দেখো, এইভাবেই কিন্তু হালকাভাবে এটাকে নাড়াচাড়া করতে থাকবে যাতে যে কুঁদরিগুলো ভেঙে না যায়। এইভাবে হালকাভাবে নাড়াচাড়া করবে তোমরা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার হয়ে এসছে। তো আমি এটাকে আর কিন্তু ফ্রাই করব না, একেবারে কিন্তু গায়ে গায়ে লেগে আছে। তো দেখো, প্রত্যেকটা কুঁদরির গায়ে কিন্তু মশলা লেগে আছে। তো এটা গরম গরম ভাতে তো খেতে খুব ভালো লাগে, তার সঙ্গে যদি থাকে পাতলা পাতলা মসুর ডাল। তো তোমরা অবশ্যই আমার রেসিপিটা ট্রাই করবে, আর তোমরা বলবে যে আমার রেসিপিটা কেমন হয়েছে। তো যদি ভালো হয়ে থাকে তবে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, এরপরে আমি ফাইনালি এটাকে একটা পাত্রে ঢেলে নেব। তো বন্ধুরা দেখো, আমার কুঁদরি মশালা ফ্রাই ফাইনাল লুক। তো এরপরে আমি ওপর থেকে কিছুটা ধনে পাতা দিয়ে দেব। তো ধনে পাতা দিয়ে এবারে আমি গরম 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 ভাতে গরম গরম এই মশালা ফ্রাই আমি সবাইকে সবাই খেতে পারো। তো বন্ধুরা, আজকের মতন আমার ভিডিওটা আমি শেষ করছি। তো আবার চলে আসবো তোমাদের কাছে আরও নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই।